ক্রিকেট খেলার সবচেয়ে বড় বাধা কোনটা? উত্তরটা যে বৃষ্টি, একমত হবেন সবাই। অনেকের কাছে যে বৃষ্টি রোমান্টিক, ক্রিকেটে তা পট্ট বেরসিক। বৃষ্টিতে প্রায় বিঘ্ন ঘটে, ম্যাচে পরিত্যক্তও হয়, মাঝে মধ্যে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। 2019 বিশ্বকাপের ভারত নিউজিল্যান্ডের ম্যাচের কথাই ধরা যাক। বৃষ্টির বাধায় ম্যাচ পড়িয়েছিল রিজার্ভ ডেতে, তবে সব দিন তো আর রিজার্ভ ডে রাখা সম্ভব নয়, আর তাই বৃষ্টির বাধাকে পাশ কাটিয়ে ম্যাচে জয়ী দল নির্ধারণ করতে অনুসরণ করা হয় ভিন্ন ভিন্ন পদ্ধতির। এর মধ্যে বহুল প্রচলিত মেথড ডাকওয়ার্থ লুইস, যা ডিএল মেথড নামেও পরিচিত। দুই পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস এই পদ্ধতির প্রবক্তা। মূলত একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেটে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ডিএল মেথড অনুযায়ী কোন ওয়ানডে ম্যাচের ফল তখনই ঘোষিত হবে যখন উভয় ইনিংসে কমপক্ষে 20 ওভার খেলার নিষ্পত্তি হবে। হয়তো বৃষ্টি হয়েছে ম্যাচের আগে, এমন একটা সময় বৃষ্টি থেমে মাঠে খেলার উপযোগী হলো, কিন্তু এতে কিছু সময় নষ্ট হওয়ায় 50 ওভারের বদলে উভয় পক্ষকে 40 ওভার দেওয়া হলো খেলার জন্য, এবং দুই দলই পুরো 40 ওভার করে খেলার সুযোগ পেল। এক্ষেত্রে ডিএল মেথড প্রযোজ্য হবে না। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি যেভাবে প্রয়োগ করা হয় তা হল, ইনিংসের শুরুতে রিসোর্স পার্সেন্টেজ যত ছিল, বিরতির ফলে যেটুকু রিসোর্স নষ্ট হবে বাকি যা রিসোর্স থাকবে সেই অনুসারে। এখন পরে